কোন রাইট কন্ট্রোল ভলিউমের মধ্যে কোনো প্রপার্টি উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হবে না তাহলে আমরা এটা কি বলতে পারবো যে এম প্রাইম কালারে লিখি আমরা এটা বলতে পারবো যে এম প্রাইম ভি প্রাইম ভেক্টর টি প্লাস ডেল্টা টি এটা হবে এম প্রাইম ভি প্রাইম ভেক্টর অ্যাট টাইম টি এর সময় মিনিং এটা যে একটা কন্ট্রোল ভলিউম যদি আমরা নিই যে কন্ট্রোল ভলিউমের মধ্যে যে কোনো ধরনের প্রপার্টি সেটা মোমেন্টাম হোক ভর হোক ফ্লো হোক যেটাই হোক না কেন সেটা সময়ের সাথে চেঞ্জ হবে না তার মানে আমাদের এই জিনিসটা কিন্তু কি হবে না চেঞ্জ হবে না অর্থাৎ দুইটা কিন্তু সময় পরেও ডেল্টা টি পরিমাণ সময় পরেও সেম থাকবে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই প্রথম যে টার্মটুকু আছে সেই প্রথম টাইমটা কিন্তু জিরো হয়ে যাবে রাইট প্রথম টাইমটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এখন আমি যদি সেটাকে একটু এডিট করে লিখি তাহলে আমি এমন একটা জিনিস দেখতে পাবো যে এফ এক্সটার্নাল

তো আমরা এখন কন্ট্রোল ভলিউমটা কি ভাবে চুজ করব সেই জিনিসটা একটু ডিসেক্ট করে ট্রাই করি তো আমরা মনে রাখবো যে কন্ট্রোল ভলিউমটা আমরা এমন ভাবে চুজ করব যাতে আমাদের ফ্লো এর যে ডিরেকশনটা সেই ডিরেকশনটা কন্ট্রোল সারফেস এর সাথে পারপেন্ডিকুলার অবস্থায় থাকে তাহলে ফ্লো এর ডিরেকশনটা আমরা কি চাই কন্ট্রোল সারফেস এর সাথে পারপেন্ডিকুলার অবস্থায় চাই তো যদি এইরকম একটা কেস আমরা দেখতে চাই তো লেটসে আমি এরকম একটা পাইপ নিলাম যে পাইপটা প্রথম দিকে একটু পরে গিয়ে একটু মোটা হয়ে যায় ঠিক আছে এরকম একটা পাইপ নিলাম তো এই পাইপের মধ্যে অবশ্যই কিছু পানি আছে তা আমি এখানে একটা কন্ট্রোল ভলিউম চিন্তা করতে চাই লেটসে আমাদের কন্ট্রোল ভলিউমটা হলো এই ভলিউমটা

এই যে এমন একটা অবস্থা হলো তো আমরা ধরলাম যে এই যে দূরত্বটুকু এই দূরত্বটুকু হলো ডি এস ওয়ান খুবই স্মল একটা চেঞ্জ তো তাই আমরা ডি এস পারি এটাকে যদিও দেখে মনে হচ্ছে কার্ভ বাট স্মল ডিস্টেন্স পরে এটা কি হয়ে যাবে কালো রেখা হয়ে যাবে তো এখানেও আমাদের ফ্লুইডটা যতটুকু মুভ করলো সেটাকে আমরা বললাম ডি ঠিক আছে সেটাকে আমরা বললাম ডি টু তো আশা করি এতটুকু ক্লিয়ার এই জিনিসটা কত সময় হয়েছে ডিটি ডিউরেশনের মধ্যে কিন্তু হচ্ছে ঠিক আছে এই পুরো জিনিসটা হচ্ছে ডিটি ডিউরেশনের মধ্যে তাহলে এখন একটু চিন্তা করি আমাদের এইখানে যতটুকু ফ্লুইড আছে সেই ফ্লুইডটা কি হলো সেই ফ্লুইডটা বাইরে চলে গেল আর এইখানে যতটুকু ফ্লুইড আছে এই এখানে যতটুকু ফ্লুইড ছিল এটা তো জায়গা খালি হওয়ার কারণে নতুন ভাবে এখানে কি প্রবেশ করলো তাহলে এই ফ্লুইডের এর মোমেন্টাম সেই মোমেন্টামকে আমি বলতে পারবো ডিএম ইন যেহেতু এটা প্রবেশ করেছে আর যেই ফ্লুইডটা বাইরে বেরিয়ে গেল সেটাকে আমরা বলবো ডিএমি আউট তাহলে এখন আমাদের কাজ হলো এই জিনিসটা বের করা ডিএমপি ইন এবং ডিএমপি আউট এই দুটরে জেনে বের করা তো একটু চিন্তা করি বললাম যে এই জায়গায় আমার যে ভেলোসিটিটা সে ভেলোসিটিটা হলো v1 এবং এখানে আমার যে ভেলোসিটিটা শে ভেলোসিটিটা হলো v2 এইবার একটু ক্যালকুলে লক্ষ্য করি আমরা এমন ভাবে এমন ভাবে কন্ট্রোল সারফেসটা চুজ করেছি যাতে এই সারফেসের সাথে আমার ভেলোসিটি ডিরেকশনটা পারপেন্ডিকুলার থাকে এই সারফেসের সাথে আমার ভেলোসিটি ডিরেকশনটা পারপেন্ডিকুলার থাকে এই আমরা এখানে আসলে বলছিলাম যে কন্ট্রোল এর সাথে থাকে এমন একটা কন্ট্রোল ভলিউম আমরা চুজ করবো করাতে কি কি সুবিধা হবে তাই আমরা এখন দেখবো ঠিক আছে ওকে তো ভর যদি বের করতে চাই প্রথমে তো আমার বেগ লাগবে গুলাকে আমি ডিফাইন করে নিলাম এরপরে কি লাগবে আমার ভর লাগবে রাইট এখন ভরকে আমরা বলতে পারি যে এই যে ভর আছে সেই ভরগুলো তো ছোট ছোট ভর তো সেগুলোকে আমরা ডিএম ওয়ান এবং ডিএম টু দ্বারা প্রকাশ করি ডিএম ওয়ান কে কি আমি এরকম বলতে পারবো যেমন রো ওয়ান মাল্টিপ্লাইড বাই ডিভি ওয়ান বলা যায় না এতক্ষণ ভলিউম যদি ডিপি ওয়ান হয় সেটার সাথে যদি এই অবস্থায় এইখানে পানির ঘনত্ব কত সেটা তারা মাল্টিপ্লাই করে দেয় তাহলে তো আমার ভরটা চলে আসে রাইট তো এটা ভর বোঝানোর জন্য আমি এখানে এরকম একটা সাইন ব্যবহার করছি যে এটা হলো কি বোঝায় ভলিউম আছে ওকে পাঁচ এই যে ভলিউমটা আছে ভলিউমকে আমি আবার এইভাবে প্রকাশ করতে পারি দেখো রো ওয়ান মাল্টিপ্লাইড বাই এরিয়া ওয়ান মাল্টিপ্লাইড বাই ডিএস এস ওয়ান চিন্তা করে দেখবে এই পাইপটাকে তো আমরা টু ডি আঁকলাম রাইট বাট থ্রি ডিজে যদি আঁকতাম তাহলে পাইপটা দেখতে এমন কিছু একটা একটা নজর জায়গার মতন আছে এরকম করে পাইপটা যাচ্ছে দিকে এখানে কি আছে একটা এরকম নজলের মতন আছে রাইট তো এটার যে ক্রস সেকশনাল একটা এরিয়া আছে সেই ক্রস সেকশনাল এরিয়াটা টা আমাদের এখানে বসালাম সেটার সাথে ডিএস ওয়ান কে গুণ করে দিলে আমরা কি এতটক ভলিউম পেয়ে যাবো না এতটুকু ভলিউম পেয়ে যাবো না তো সেই ভলিউমটা আমরা এখানে এইভাবে লিখলাম প্রশ্ন করে এই আমরা বুঝতে পেরেছি তাহলে এইভাবে যদি আমি ভলিউমটাকে লিখে ফেলতে পারি ডিএম কে লিখতে পারি ডিএম টু কেও তো আমরা এভাবে লিখতে পারবো ডিএম টু কেও কিন্তু আমরা এইভাবে লিখে ফেলতে পারবো তো আমি একটাকে স্যাম্পল হিসেবে রাখলাম বাকি আমি নিজে নিজে বসিয়ে নেবো কাজ করে আমরা বুঝতে পারবো জিনিসটা তো খেয়াল করি এখন এই রকম একটা কন্ট্রোল সারফেস ভলিউম যদি আমরা চিন্তা করি যেটার কন্ট্রোল সারফেসের পারপেন্ডিকুলার ফ্লো হচ্ছে তখন আমরা উপরের রাশিগুলাকে এইভাবে সাজিয়ে লিখতে পারবো এই যে ডিএমভি আউট আউট মানে কোন পার্টটা আউট মানে কিন্তু এই পার্টটা সো এই পার্টটার জন্য হবে ডিএম টু ডিএম টু হবে রো টু এ টু ডি টু এ সমান তার সাথে মাল্টিপ্লাই কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে ওখানে যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটা তো ভেলোসিটিটা হলো ভি টু ঠিক আছে ভেলোসিটিটা হলো ভি টু ওকে এরপর মাইনাস মাইনাস ডিএম ভি ওয়ান যখন লিখবো তখন লিখতে হবে রো ওয়ান এ ওয়ান ডি ওয়ান

হলিম যখন করেছে তখন কিন্তু এটাকে স্মরণ হিসেবে বসানো হয়নি রেদার লেন্থ হিসেবে বসানো হয়েছে যদিও এটা আসলে আমাদের ধরণের তাই ওটাকে ইন্ডিকেট করছে রাইট কারণ আমাদের কন্ট্রোল এ আছে যে এই পরিমাণ ফ্লো আউটফ্লো হচ্ছে সেটা আসলে এই ডিরেকশন বরাবর গিয়েছে তো যেহেতু আমরা লেন্থ হিসেবে এখানে বসিয়েছি কিন্তু তারপর এটা স্মরণকে ডিফাইন করছে তাই আমরা এই যে ডিএস2 ওভার ডিটি এটাকে কি ভি2 বলে দিতে পারবো না নিশ্চয়ই এটাকে আমরা ভি2 বলে দিতে পারবো তাহলে এই টার্মটাকে আমি লিখলাম এভাবে রো টু এ আর এখানে ভি টু বাট এখানে জাস্ট ভ্যালু বসলো মাল্টিপ্লাইড বাই ভি টু ভেক্টর মাইনাস রো ওয়ান এ ওয়ান এই যে ডি এস ওয়ান বাই ডিটি এটা সমস্ত ওয়ান হবে ভি ওয়ান এখানে জাস্ট ভ্যালু বসলো মাল্টিপ্লাইড বাই ভি ওয়ান ভেক্টর আর এখানে থাকবে আমাদের এক্সটার্নাল যতগুলো ফোর্স আছে সবগুলা ফোর্সের সামেশন ঠিক আছে এখন এই যে এ টু ভি টু এ ওয়ান ভি ওয়ান এটাকে কি আমি আমার ফ্লো ডিসচার্জ রেট বলে দিতে পারি না অবশ্যই এটাকে কিন্তু আমি আমার ডিসচার্জ রেট বলে দিতে পারি তাহলে আমার ইকুয়েশন আদার এরকম যে এক্সটার্নাল ফোর্স দ্বারা আর রো টু রো টু কিউ টু ভি টু ভেক্টর মাইনাস রো ওয়ান কিউ ওয়ান ভি ওয়ান ভেক্টর তারপরে আবার একটা স্পেশাল কেস আমরা নিব যদি কোনো কারণে রো টু এবং রো ওয়ান সমান হয়ে যায় এবং বেশিরভাগ কেসেই সেটা হবে এবং কিউ ওয়ান এবং কিউ টু সমান হয়ে যায় এগেইন বেশিরভাগ কেসে এই জিনিসটা হবে তখন আমরা সরাসরি লিখতে পারবো যে যতগুলা এক্সটার্নাল ফোর্স সবগুলা বর্ষের লোভ এটা অবশ্যই রো কিউ মাল্টিপ্লাইড বাই ভি টু ভেক্টর মাইনাস ভি ওয়ান ভেক্টরের সমান হবে তো এটা ফাইনালি আমাদের জন্য ইউজেবল একটা ফর্মুলা যে ফর্মুলাটা আমরা বেশিরভাগ অঙ্কে ব্যবহার করবো দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা ভেক্টর ইকুয়েশন তাই আমরা কিন্তু চাইলে কম্পোনেন্ট নিয়েও এই জিনিসটাকে ব্যবহার করবো বেশিরভাগ অঙ্কে আমরা কি করবো কম্পোনেন্ট করেই এই জিনিসগুলোকে ব্যবহার করবো রাইট কারণ কম্পোনেন্ট কে ইউজ করাটা কিন্তু অনেকটা হ্যান্ডি ওকে তাহলে ফাইনালি টু সাম অফ এভরিথিং আমরা কি বলবো এই যে এখানে যে বলটা আছে সেই বলটা কি সেই বলটা হলো আমাদের ফ্লুইডের উপর তো যতগুলো বল আছে সবগুলো বলের লব্ধি সেটা সমান সমান হবে ফ্লুইডের ডেনসিটি মাল্টিপ্লাইড বাই দা ডিসচার্জ রেট মাল্টিপ্লাইড ভি টু মাইনাস ভি ওয়ান ভি টু টা হলো আমাদের বেল হয়ে যাচ্ছে যেই বেগে সেই বেগটা আর ভি ওয়ানটা হলো ভিতরে ঢুকছে যে বেগে সেই বেগটা ঠিক আছে তো এই ফর্মুলাটা আমাদের এখানেই থাকলো আমরা যেটা করব নেক্সট ভিডিওতে এই ফর্মুলাটাকে ব্যবহার করে একটা স্টেশনারি প্রেসার কন্ডুইতে কি কি ফোর্স ডেভেলপ হতে পারে সেটা রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করব এবং সেই ম্যাথের ভিতরেই আমরা আমাদের টার্মিনোলজিগুলো কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসগুলো একটু দেখা ট্রাই করব ঠিক আছে তো এই ভিডিওটা এতটুকুই থাকলো নেক্সট ভিডিওতে আমরা ম্যাথটা সলভ করব